শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা পুকুরে ডুবে একই পরিবারের যমজ দুই ভাই বোনে মৃত্যু হয়েছে। সোমবার সকাল 9টায় সখীপুর থানা উত্তর তারাবুনিয়া 2 নং ওয়ার্ডের আবুল বন্দুকশি কান দিয়ে ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলেন কুদ্দুস আলী ব্যাপারীর মেয়ে লামিয়া ও ছেলে মাসুদ নামের যমজ ভাই বোন। পরিবার সূত্র জানায়, বাড়ি উঠানে খেলা করছিল লামিয়া ও মাসুদ। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল 9টার সময় বাড়ির কিছু দূরে রাস্তার পাশে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বেনজির আহমেদ তাদের মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা গেছে।